মডেল ও অভিনেত্রী রাফিয়া জোশিদ মিথিলার একটি ছবি ঘিরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে পোস্ট করা ছবিটি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খোলামেলা ছবি দেন না মিথিলা। ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দেন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন, জীবনানন্দ দাশ। মিথিলার আগুন ঝরানো এই ছবিটিতে মুহূর্তের মধ্যেই লাইকের বন্যা বয়ে গেছে। তার পাশাপাশি নেতিবাচক মন্তব্যেও ভরে উঠেছে ফেসবুকের পাতা। বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জির বাড়িতে অবস্থান করছেন মিথিলা। ছবিটির বিষয়ে দেশের শীর্ষ একটি দৈনিককে মিথিলা বলেন, আসলে ছবিটি তোলা ঢাকায়, কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম, আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি, ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগলো তাই শেয়ার করলাম। এখানে তো 14 দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাইরে বেরোনো হচ্ছে না, তাই মাঝে মাঝে এরকম ছবি দেব ভাবছি।